بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত আলমগীর হোসেন ভাই আপনি জানতেছেন এইটা যে আমি আমির হামজার একটি আলোচনা শুনতেছিলাম তো সেখানে তিনি আলোচনা করতেছিলেন এটা যারা গুনাহগার মুসলিম فاسেক কবিরা গুনাহগার তারা জাহান্নামে গেলে কোনোদিন আর জাহান্নাম থেকে বাইর হবে না এটা কোরআন আয়াতের সে তিনি বলতেছেন খালিদিনা ফিহা এখানে খালিদ্দিনা ফিহা ব্যাখ্যা করে বলছেন চিরকাল সেখানে অবস্থান করবে আর যারা আমরা মনে করি যে গুনাগান গুণাগান মুসলিমরা জাহান্নাম থেকে একসময় শাস্তি পায় বের হবে তারা আলমরা ভুল ব্যাখ্যা করতেছেন তাদের আকিদা ভুল তিনি আরও কোরআন যে একটা দলিল উপস্থাপন করছেন এটা যে ইহুদ্দিন আসাররা যেমন বলে যে আদুদার যে আমরা কিছু দিনের জন্য জাহান্নামে থাকবো এই আয়তের এটা ইহুদি খ্রিস্টানের মতন ততন এই আয়তের দলিলের ভিত্তিতে তিনি বলতেছেন না যে যারা জাহান্নামে একবার যাবে তারা কোনো চিরকাল জাহান্নাম থেকে ভাই হবে না আর কোরআনের বিপরীতে যদি কোনো হাদিস যায় তাহলে হাদিস জৈব এখন আমি তো জানি যে গুণাগার মুসলিমের জাহান্নাম থেকে বাইর হবে সুপারিশ হবে তাদের এবং শেষ যিনি জাহান্নাম থেকে বাইর হবেন তাকেও দশ দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে তো এই সম্পর্কে একটু বিস্তারিত বুঝিয়ে বলবেন যে আমাদের রাকিদা ঠিক নাকি আমির হামজার রাকিদা ঠিক আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লাহ আহম্মাদ সমিত আলমগীর হোসেন ভাই আমাদেরকে প্রথমে একটা কথা জানতে হবে এটা যে আল্লাহর পক্ষ থেকে ওহি দুইটা জিনিস নামিস আল্লাহ আসলামের কাছে নাজিল হয়েছে দুই দুই প্রকার ওহি একটা হলো কোরআন আর আরেকটা হলো হাদিস কোরআনকে আলেমগণ খবরে কতি বলছেন আর হাদিসকে খবরে জন্নি বলছেন এমনিভাবে কোরআন হলো ওহিয়ে মাতল আর হাদিস হলো ওহিয়া গড়ে মাতল তো সুতরাং দুটার সমন্বয়ে ইসলামী শরীয়ত কার্যকর হবে কোনোটাকে কোনো বা কোনোটাকে কোনোটা বাদ দিয়ে কোনোদিন ইসলামী শরীয়ত পরিপূর্ণতা লাভ করতে পারে না এটাই সত্য এবং এটাই মনে রাখতে হবে কোরআন যেমন একজন একটা কোরআন আয়ত আর একটা কোরআন আয়তকে ব্যাখ্যা করে এমনি কোরআন যেমন হাদিসকে ব্যাখ্যা করে এবং হাদিস ও হাদিসকে ব্যাখ্যা করে এবং হাদিস এবং কোরআন কোরআন ব্যাখ্যা করে কোরআন হাদিস ব্যাখ্যা করে একটা দিয়ে আর একটা আল্লাহ সম্পূর্ণতা বাস্তবায়ন করছেন আল্লাহ নামাজ পড়তে বলছেন কিন্তু কোরআন দ্বারা আল্লাহ নবী সাল্লাহাম বুঝেছেন নামাজ রুকু শেষদা দোয়া কোথায় কি করতে হবে হাদিসের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে এই জন্য আমাদেরকে দুটার সমন্বয় বিচার করতে হবে কোনোটাকে কোনটা ছেড়ে দিয়ে যদি কোনো বিচার করে তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে যেমন বর্তমানে যারা আমাদের দেশেও আছে কোরআন গ্রুপ নামে একদল আছে তারা বলে যে কোরআন কোরআনে যা পেয়েছি আল্লাহাল্লাহ আসলাম এই সম্পর্কে একটা বাণী হাদিসও বলছেন যে এমন একটা জাতি আসবে তারা খাটের সাথে হেলান দিয়ে বসে অথবা আরাম এসে থাকবে আর বলবে যে কোরআনে যা পাই তাই আমরা মানব তো ইত্যাদি যাই হোক তাহলে সংক্ষিপ্ত পরিসরে এটা ভূমিকা স্বরূপ বলা গেল এবার আসুন আহলুসন্নাত জামাত আহলুসন্নাত জামাত যারা কোরআন এবং সুন্নার খাটি অনুসরণ করে সালফেস সালেহীন অর্থাৎ সাহাবা ইকরাম তাবিন এবং তাবে তাবিন এবং ইমাম আহিমা আবু হানিবা শাফি মালিকা হাম্বলি এবং মুহাদিসরাম বোখারি মুসলিম আউদাউদ্দ নাসাহিদ তিরমি মাজা দারিমি তার মুসনাদ আহমাদ ইমাম আহমদ বিন হাম্বল সহ এই যে মুহাদ্দেশানকরাম এবং মুফাসের যারা আছেন এই যে তারা কোরআন সুন্নার খাটি অনুসারী ইমাম আইমা ছিলেন এদেরকে সালফেস আলহিনদের কথাকে অনুসরণ করাই হলো সুন্নাতাল জামাতের আকিরা এই জন্য আহলুসুল্নাতআল জামাতের আকিদা হল ইহাতে কিন্তু জামাতে আহলুসিমা মানুল আজাব আহলুসুল্নাত জামাতের আকিদা হলো যে মুসলমানদের মধ্যে একটা দল তারা বিনা হিসাবে এবং কোনো বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করবে এটা অবশ্যই বিশ্বাস রাখতে হবে কারণ হাদিস স্পষ্টতা উল্লেখ রয়েছে এমনিভাবে জানতে হবে অমিন হোম মান খুলু রিল হিসাব। বাহাদ হিসাব এবং তাদের মধ্যে কিছু আছে মুসলমানদের মধ্যে হিসাবের পরে তারা জান্নাতে যাবে মানিয়াত আদাব আন্নার আল্লাহ এবং কিছুদের এদের মধ্যে কিছু আছে যে জাহান শাস্তি পাবে আল্লাহ যতদিন ইচ্ছা করে অতপর জাহান্ন নাম থেকে তাদেরকে বাহির করা হবে এটাই বিশ্বাস রাখতে হবে আমাদেরকে কবরেও শাস্তি হবে কোনো ব্যক্তির কবরের শাস্তি যথেষ্ট হয়ে যাবে কোনো ব্যক্তির হিসাবের দিন শাস্তি যথেষ্ট হয়ে যাবে কোনো দিন কেউ আমাদের শাস্তি যথেষ্ট হয়ে যাবে পরিষ্কার এখানে এবার আসুন যে এই সম্পর্কে দেখেন একটা দুটো দলিল নয় বোখারি এবং সোহিম মুসলিমের বোখারি এবং মুসলিমের অনেক দলিলের ভিত্তিতে আল্লাহ নবী সাল্লাহ আলয়াল্লাম অনেক কথা বলছেন যে জাহান্নাম নাম থেকে সুপারিশ করা হবে জাহান্নাম নাম থেকে বাইর হবে জাহার নামে থেকে বাইর হবে তারপরে হাইয়াতুল হাব্বাতুল হাইয়া নামে নাহারুল হাইয়া নাহারুল হাইয়া নামে একটা নহর থাকবে সেখানে তাদেরকে রাখা হবে জাহার নাম থেকে বাইরে হওয়ার পরে জাহার নামে পুরে কয়লা হয়ে যাবে তারপর সেখান থেকে যেরকমভাবে পানি প্রবাহিত পানি প্রবাহিত পানির স্থানে যেমন একটা বিশি ফালায় রাখলে বেশি আস্তে আস্তে একটা দানা আকারে হয়ে থাকে তারপর গাছ হয় একটা উদ্ভিদ উৎপন্ন এরকমভাবে তারা জীবিত হইতে 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 এক সময় তারা কী হবে আবার নতুনভাবে তারা জীবিত হবে সেই নহর থেকে এরকম বহু হাদিস আছে তো দেখুন এই দলিলগুলি খুঁজলে পাবেন যে শহীদ বুখারি আছে ছয় হাজার একশো বিরানব্বইতে শহীদ মুসলিম বর্ণ আছে একশো চৌরাশিতে তারপর শহীদ মুসলিম বর্ণতে একশো একানব্বইতে আসে তারপরে শহীদ বুখারিতে আপনার ছয় হাজার দুইশো দুই আছে তারপর শহীদ মুসলিম এক একশো ছিয়াশিতে আছে আমি কয়েকটা হাদিসের কথা উল্লেখ করলাম তার আহমদের মধ্যে আছে বারো হাজার ষাট নম্বর হাদিস শহীদ বুখারিতে আছে ছয় হাজার একশো একানব্বইতে মুসলিম আছে দু হাজার চারশো সাতে অনেকগুলি হাদিস স্পষ্ট এখানে প্রমাণ করছে যে আল্লাহ সুহানাউতলা জাহান্নামিদেরকে আবার বাহির করে নিয়ে আসবেন একটা হাদিসের কথা বললে উল্লেখ করছি এখানে যে আবু সাঈদ খুদিরা জান্ন থেকে বর্ণিত নাবি সাল্লাহ আসলাম বলেছেন ইরা দাখালা আহলুল জান্নাতা জান্না যখন জান্নাতিরা জাহা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে ইয়াকুল উল্লাহ তালা তখন আল্লাহ তালা বলবেন মান কানাফি কলবি মিথ কল হাব্বাতি মিন খরদালিন মিন ইমান ফাখরিজু যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে তাকে জাহান্নাম থেকে বাইর করে নিয়ে আসো দেখেন তাহলে এটা পরিষ্কার হাদিস এই হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ আছে এখানে আর তারা জাহান্নাম থেকে যখন বাইর হবে হাদিসের বাসা শোনেন কদিস্তা হিমু ও আদ হুমামা তারা পুরে আঙ্গারা কয়লার মতো হয়ে যাবে কয়লা যেমন কয়লা কাটপুলে যেমন কয়লা হয়ে যায় তারা কয়লা হয়ে যাবে হাইয়া ওই হাইয়া নামক অর্থাৎ জীবিত হওয়ার নহর ওই হাইয়া নামক নহরে তাদেরকে রাখা হবে কামা না হামিল সাইল। এবং তারা সেখান থেকে এমনভাবে উৎপন্ন হইতে থাকবে যেরকমভাবে প্রবাহিত পানির নহর যেখানে আসে পানি প্রবাহিত হয় সেখান থেকে যেমন একটা বেশি ভালো রাখলে যেরকমভাবে একটা উদ্ভিদ বা গাছ উৎপন্ন হয়ে থাকে এরকমভাবে তারা জীবিত হবে এটা বোখারের হাদিস আছে ছয় হাজার একশো বিরানব্বইতে মুসলিমের একশো চৌরাশিতে আছে তো এই যে এরকম অনেকগুলো হাদিস আছে একটা হাদিসের সব সেম হাদিস তারপর আল্লাহ সুবাহতালা জানান্নাম থেকে বাড়ি করে আনার পরে সে এরকমভাবে জীবিত হইতে 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 হতে তাকে জান্নাত দেওয়া হবে জান্নাত দিলে আল্লাহ সুবাহতালা বলবেন যে এটা সব কিছু তোমার নিয়ামত তখন বলবে যে আল্লাহ এত নিয়ামত আমাকে দেওয়া হবে তখন বলবে যে এটা আরো তোমার জন্য নিয়ামত রয়েছে কি নিয়ামত রয়েছে যে আজকে থেকে আমি তোমার প্রতি আর কোনো রাগান্বিত হব না এবং শেষ ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করবে তাকে তা বলা হবে দশ দিনের সমান তোমাকে একটা জান্না দিয়ে দেওয়া হলো তো এই দেখেন না হানলা তো এরকম এই হাদিসগুলি যেটা সোহি বোখারি মুসলিমের বর্ণনাতে বিশুদ্ধতা প্রমাণ করে সেখানে কোরআনের আয়াতের ব্যাখ্যা হঠাৎ করে বললে মেনে নিবে এবং মানুষকে জাতিকে এইভাবে ভাষণ বক্তৃতা মাফিল এই কথা বলে দেওয়ার কোনো এখানে অবকাশ নেই তারপরে আল্লাহ জাহা জাহান্নামীদেরকে সুপারিশের মাধ্যমে বাইট করবেন কি সাফাতের মাধ্যমে সাফাতরা কিভাবে হবে সাফাতরা প্রথমে ফেরিস্তাদের সাফাত হবে তারপর আম্বিয়া নবীদের সাফাত হবে তারপর মোমিনদের সাফাত হবে বাকি থাকবেন আল্লাহ সুবাহনআতাল রাহিমিন তিনি তার রহমানের দয়া বিদু কবজাতেন মিনান্নার তখন এক কবজা নিয়ে আসবেন ফৈকু মিনহা কৌমান লামিয়া আলু লামিয়া আমলু খাইরান কত্তুন এমন লোকদেরকে বাইরে নিয়ে আসবেন যারা কোনোদিন ভালো অন্যায় ভালো কাজ করেনি ভালো কাজ করেনি তাদেরকেও আল্লাহ তালা তাদেরকে এক কবজা দিয়ে জাহান্নাম থেকে বাইর করে নিয়ে আসবেন অথচ তারা কয়লা হয়ে গেছে এটাও শহীদ পোখারের হাতে সাত হাজার দুশো নম্বর পাবে শহীদ মুসলিমের একশো তিরানব্বই তারপর আল্লাহ সোহানতালা তার সাথে কথা বলবেন জান্নাত কিভাবে দিবেন এবং জান্নাতে যায় কি পুরস্কার দিবেন ইত্যাদি এই যে হাদিসগুলো রয়েছে এত এরকম বড় 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 এরকম অনেকগুলো হাদিস রয়েছে মোট কথা এখানে এটাই পরিষ্কার যে জাহান নামে জাহান নামী ব্যক্তি কবিরা মোর্তা কেবল কাবিরা কবিরা গুণাগার ফাঁসেক ব্যক্তি এরা জাহান্নামে নামে যাবে শাস্তি পাবে এবং জাহান নাম থেকে তাদেরকে বাইর করে নিয়ে আসবে এটাই কোরআন সুনার আকিরা আর মোতাজিলা ভ্রান্ত দল মোতাজিলা মুরজিয়া কাদায়রা এই যে দলের কথা শুনেছেন আশা এরা মোতাজিলার আকিদা হলেও যারা কবিরা গোরাগার তারা কোনোদিনই জাহান নাম থেকে বাহির হবে না এটা তো তাদের আকিরা আমি হামজা একটু কোরআন ব্যাখ্যা করলে বক্তা হয়ে তার তার এই ভ্রান্ত গেলে যদি এটা হয়ে থাকে তাহলে সম্পূর্ণভাবে মোতাজিরের আকিদার সাথে বিশ্বাসীরা অবশ্যই তার এই আকিদা ঠিক না সম্পূর্ণভাবে কোরআন থেকে সপব্যাখ্যা করছে কোরআন এবং হাদিস বর্ণনা করে তার বা বলতে হবে সমস্ত পৃথিবীর আলেমদের এটা ঐক্যমত এখানে যে মুর্তাকিবুল কাবিরা পৃথিবীর মানে কোরআন সুন্না যারা আহ সুনাত জামাতের আকি দেয়রা এবং বড় বড় আইমা মুথাকার দিবিনদের সমস্ত ব্যক্তিদের আকি যে কোরআন সুন্নার এটাই স্পষ্টতা প্রমাণ করে যারা কবিরা গোনা তারা গাড়ি তারা জাহান নামে যাবে শাস্তি পেয়ে আবার তাদেরকে আল্লাহ সোহানো তাল্লাহ নিয়ে আসবেন নাবিসাল্লাহমের সাবাদ হবে এবং আম্বিয়াদের সাফাত হবে মোমিনদের সাফাদ হবে ফ্রেস্তাদের সাক্ষাত হবে শেষ আল্লাহ সোহানো তোলা যার অন্তরে শৈশব পড়ে পাবেন তাদেরকে বাড়ি করে নিয়ে আসবেন অর্ডার দিবেন রায় করতে তো এই সমস্ত বিষয়গুলো কোরআন হাদিস না পরে যদি উল্টাপুল্টা বলে তাহলে তো যাতে পদভষ্ট হবে নিজেও পদভস্ট হবে আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন হক পথে রাখুন আল্লাহ আমাদেরকে শহীদ বিশুদ্ধ আকিদের উপ থেকে ইমান আমুলকে শক্তিশালী করুন আমির হাজার ওসাল নবিনালামালাইকুম